আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত ভাইয়েরা বিশুদ্ধ খাঁটি মধু এবং কালো জার তেলের জন্য এক্ষুনি যোগাযোগ করুন ভাই আব্দুল কায়ুম সাহেবের পিস লাইব্রেরিতে এবং আপনারা এর গ্রাহক হওয়ার জন্য স্ক্রিনে উঠে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লা বাত এক ভাই জিজ্ঞাসা করছেন পি এর টাকার জাকাত লাগবে কি লাগবে না পি এর টাকা অর্থাৎ বেতন থেকে সরকার প্রত্যেক মাসে কিছু টাকা জমা রাখে সে টাকাটা মালিক সম্পূর্ণ সরকার টাকাটা আমার হলেও কিন্তু সরকার আসলে মালিক সরকারের মন মতন পাওয়া যাবে নিজের মন মতন সেটা উঠাইতে পাওয়া যায় না ভাই পড়ুস্তে একটা কথা বলেছেন যে দশ বছর পর কিছু অংশ টাকা অবশ্য পাওয়া যায় তো এই টাকার জাকাত কীভাবে দিতে হবে জাকাত ফরজ হওয়ার যে শর্তগুলো আছে টাকার ওপরে ধন সম্পদের ওপরে জাকাত ফরজ হওয়ার যে শর্তগুলি আছে যেমন নেশাবে পৌঁছা হল আনে হল মানে এক বছর হয়ে যাওয়া ওই মালের ওপরে ওই রকমই একটা শর্ত আছে সম্পূর্ণ মালিক হওয়া ওই টাকা বা ধন সম্পদের সম্পূর্ণ জেনে মালিক হয় এখানে পি টাকাটা যদিও আপনার টাকা কিন্তু তার মালিক আপনি সম্পূর্ণ না আপনি সম্পূর্ণ তার মালিক নান নন ওই টাকাটার টাকাটার মালিক এখন সম্পূর্ণ সরকার হয়ে গেছে এই জন্য ওই টাকার উপরে এখন জাকাত খরচ হবে না আপনি যেদিন টাকাটা পাবেন হয়তো শেষ জীবনে দিবে টাকাটা আপনাকে শেষ জীবনে আপনার টাকাটা বিশ লক্ষ টাকা হয়ে গেল। এক সঙ্গে তখন বিশ লক্ষ টাকার আপনি ওই জাকাতটা বের করবেন আবার পি এফের টাকার সঙ্গে সঙ্গে আপনাকে সরকার কিছু সুদও দেবে ওই সুদটা কিন্তু আলাদা করে দিতে হবে সুদটা আলাদা করে দিবেন দিয়ে আপনার টাকা হয়তো মোট পেলেন পঞ্চাশ লক্ষ টাকা তার মধ্যে সুদ হয়ে গেল কুড়ি কুড়ি লক্ষ টাকা তা এখন পি এফের টাকা আপনার দাঁড়ালো তিরিশ লক্ষ টাকা তার তিরিশ লক্ষ টাকার মোট এক এক সঙ্গে আপনি জাকাত বের করে দিবেন। আর যেটা সুদ পাবেন সুদটা তো মুসলমানের কাজে লাগাতে চলবে না সেটা সর্বজনিক কাজে বা সুদের টাকা যে কাজে লাগে অমুসলিমদের কিছু কিছু করে দিতে হবে বা সর্বজনীন কাজে হিন্দু মুসলিম যে কাজকে ব্যবহার করে ওই কাজে লাগিয়ে দিতে হবে যাই হোক সুদের ব্যাপারে ফের আবার অন্য প্রশ্ন তো বলা হয়েছে আপনি জেনেছেন তো টাকাটা যখন আপনি পাবেন তখন আপনাকে জাকাত লাগছে এখন লাগবে না মনে করেন দশ বছর পরে আপনি কিছু টাকা পাবেন বের করতে ওই টাকাটা যখন আপনি বের করলেন মনে করেন যে পাঁচ লক্ষ টাকা বের করলেন ওই পাঁচ লক্ষ টাকা তখন আপনাকে জাকাত লাগবে এটা হলো পি এফটা এর টাকার জাকাত বের করার নিয়ম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের ফিস লাইব্রেরির আব্দুল কামিম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে